জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? এই অঙ্কটিতে বলা আছে যে 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে, তার মানে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 2500 টাকা। এরপর বলা আছে 25% লাভে, এখানে লাভের পরিমাণটা দেওয়া আছে 25%, অর্থাৎ 25% লাভে বিক্রয় করলো সে। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো, তার মানে বিক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে হবে। যদি কোনো প্রশ্নে ক্রয় মূল্য এবং লাভ দেওয়া থাকে, আর যদি বলা হয় বিক্রয় মূল্য বের করার কথা যদি বলা হয়, তাহলে আমরা যে শর্টকাট টেকনিক ব্যবহার করব সেটি হলো যে বিক্রয় মূল্য বের করার শর্ট যে টেকনিক সেটি হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু লাভ ইনটু ক্রয় মূল্য বাই 100। তাহলে প্রশ্নে যদি ক্রয় মূল্য লাভ দেওয়া থাকে, আর যদি বিক্রয় মূল্য বের করতে বলা হয়, তাহলে বিক্রয় মূল্য বের করার শর্ট যে টেকনিক সেটি হচ্ছে লাভ ইনটু ক্রয় মূল্য বাট ব্যয় হচ্ছে 100। তাহলে এখানে লাভ লাভ কত দেওয়া আছে 25%। তাহলে 25% যদি লাভ হয়, এটাকে আমরা লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য হবে কত, 125 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা। তাহলে লাভের জায়গায় আমরা লিখব 125 টাকা ইন্টু ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য 2500 টাকা, নিচে হবে 100 টাকা। তাহলে 100 কেটে যাবে, দেন 125-এর সঙ্গে যদি আমরা 25 গুণ করি, তাহলে পাবো 3125 টাকা। তাহলে গাড়িটির ক্রয় বিক্রয় মূল্য পেলাম আমরা গ নম্বর 3100 টাকা। তো এই ধরনের আরও একটি অঙ্কের আমরা সমাধান করে ফেলি। এখানে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে একটি কলমে ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এই অঙ্কটিতে দেওয়া আছে, সেম দেওয়া আছে যে ক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা, এরপর বলা আছে 20% লাভে বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করার যে শর্ট টেকনিক সেটি হচ্ছে ক্রয় মূল্য, সরি, লাভ ইনটু ক্রয় মূল্য বাই 100। তাহলে লাভ, এখানে 20% লাভে বিক্রয় মূল্য হবে কত, 120 টাকা। তাহলে লাভের জায়গায় আমরা লিখতে পারি 120 ইন্টু ক্রয় মূল্য দেওয়া আছে 10 বাই 100, 00 কেটে যাবে, তাহলে থাকবে 12 টাকা। তার মানে এখানে সঠিক অ্যান্সার গ নম্বরটা।